বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার টুকটাক কাজগুলো শেয়ার করি তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি আর খুব সহজে যে কাজগুলো তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আমাকে দেখা যায় অনেক আপুরা কমেন্ট করে বা মেসেঞ্জারও অনেক আপু আমাকে বলে জিজ্ঞেস করে তো যে আপু তুমি এত অল্প সময় কীভাবে এত কাজ করো তো ভাবলাম সে আপুদের কথা চিন্তা করি আজকে এই ভিডিওটা করা তো এখানে হচ্ছে আমি বারান্দায় কিছু গাছ লাগিয়েছি তো গাছগুলোতে একটু তো যারা নতুন গৃহিণী আপু আছে তো তাদের জন্য এই ভিডিওগুলো হয়তো কিছুটা হলে উপকার হবে তো আসলে যারা নতুন গৃহিণী তাদের তারা কিন্তু সবটা গুছিয়ে কাজ করতে পারে না খুশাগুলো ছিল তো ওগুলো আমি একটু ইয়েতে দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো এদের দেখতেই পারছেন মরিচের বিচি ফেলেছিলাম মরিচ হয়েছে এখানে পুঁইশাক আর সকালবেলা এরকম গাছের ফুল দেখলে কিন্তু মনটা ভরে যায় তো আমার মতো কে কে এরকম ফুল পছন্দ করেন তো এগুলো হচ্ছে টাইম ফুল আর মাশাল্লা তো ও তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে সকালবেলা আজকে প্রায় আধা ঘন্টার মতো তো এখানে হচ্ছে আমি একবেলা নাস্তার এক ঘন্টা আগে আমি লেবুর পানিটা খাই তো কুসুম গরম পানি নিয়েছি নিয়ে লেবু একটা লেবু রস পুরোটাই নিয়ে নিব তো যারা ডায়াবেটিস নেই তারা ইচ্ছে করলে এখানে হচ্ছে সাথে মধু মিক্সড করতে পারেন তো আমার যেহেতু ডায়াবেটিস আছে তো সেজন্য আমি হচ্ছে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর সাথে লবণ দিয়ে দিচ্ছি কারণ আমার প্রেশার খুবই লো সেজন্য লবণটা দিয়ে দিলাম তো লবণ দিয়ে হচ্ছে খেয়ে নেব তো এখন চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য আজকে খুব সিম্পল নাস্তা তো এখানে হচ্ছে আমি তিনটা ডিম একসাথেই ভেজে নিচ্ছি ডিম পুস করে নিচ্ছি আজকে ডিম পুস আর হচ্ছে ব্রেড তো ব্রেডটা আগে থেকে আমি একটু ছেঁকে নিয়েছি তো এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নেব তো আজকে সকালে নাস্তাতে আছে হচ্ছে ব্রেড আর ডিম পোচ সাথে আছে সর্ষা তো ব্রেকফাস্টটা করে এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নেবো তো আমি সকালবেলা হচ্ছে ব্ল্যাক কফিটাই খাই সরি চা না ব্ল্যাক কফি তো আমি একটু কফিটা খেয়ে তারপর হচ্ছে কাজকর্ম বাকিগুলো করব তো কফিটা খেয়ে চলে আসলাম যেগুলো বের হয়েছে এগুলো ধুয়ে নেব তো আপা আবার চলে আসবে তো আপা আসলে বাকি কাজগুলো করে নেবেন আর আমি হচ্ছে রান্না বড় দুপুরের জন্য যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন ধৈর্য সহকারে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলও আজকে দেব তো ভালো লাগলো অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেলটা রোজা মাম বিডি ব্লগ তো এখানে অসম্ভব ভিডিও আমার আছে এ পর্যন্ত অনেক ভিডিও আমি আপলোড করেছি তো ওই যে দুপুরে রান্না বাড়া করার জন্য চলে আসলাম তো আজকে হচ্ছে যে পেঁপেটা কেটেছি পেঁপেটা পাকা আদা পাকা হয়ে গিয়েছে তো ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করব আর হচ্ছে সব কিছু কেটে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি কচু শাক রান্না করবো তো মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি করে তো দিয়ে তেল একটু ভেজে নিলাম কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ তো দিয়ে দিয়েছে এক টি স্পুন আদা পেস্ট এক টি স্পুন রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো লবণ আর একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি এক টি স্পুনের মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো আর এক টি স্পুন মরিচের গুঁড়ো তো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো রান্না করতে করতে বলে রাখি প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার ফেসবুক পেজটাও ঘুরে যাবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বৃষ্টিরাজ আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময়ের জন্য থেকে যাবেন আর যারা ইউটিউবে যা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আজকে যেহেতু ইউটিউবে ভিডিওটা দেব আজকে হচ্ছে আমার দিবারাত্রির বার্থ ডে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নে হায়াত দান করেন তো এই যে কচু শাকটা কিন্তু কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি আর এটা হচ্ছে কচু যে পাতাটা থাকে একদম কচি পাতা তো সেটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে গাছ থেকে ছিঁড়ে দুইটা লেবু পাতা দিয়েছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন জাস্ট একটু স্মেলটা ভালো আসবে সেই জন্য দেয় আর কি আমি একটু ভালোভাবে যে পানিটাকে টানিয়ে নিয়েছি তা না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে তো আমি কচু বা শাক যেটাই রান্না করি কখনো গলা ধরে না তো যাই হোক এখানে হচ্ছে আমি আজকে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি করতেছি মরিচ দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আর কি তো আর হচ্ছে এই যে রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না তো আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমরা হচ্ছে স্কুল এসছি দিবারাত্রির জন্য খাবার নিয়ে দুপুরবেলা টিফিন নিয়ে এসছি আর কি তো ওই যে রোজামণি মুখে একটা বাসি নিয়ে আজকে বাসা থেকে বের হয়েছে ও কি অবস্থা করতেছে ওকে বলতেছে এটা বাজিও না কিন্তু ও কথা শুনছে না খুব দুষ্ট এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে লাগবে তো ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম